বন্ধুরা, আজ আমরা এমন একটি কাহিনী শুনতে চলেছি যেটা আপনাকে শেখাবে যে মৌনতার শক্তি কীভাবে আপনার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে। মহাত্মা বুদ্ধ বলেছিলেন যে মৌনতার শক্তি এত বেশি প্রবল হয় যে এটা আপনার চিন্তা, উদ্বেগ এবং অস্থিরতাকে দূর করতে পারে। যখন আপনি কম কথা বলেন আর সঠিক সময়ে সঠিক শব্দের প্রয়োগ করেন, তখন আপনার ব্যক্তিত্ব আরও বেশি প্রভাবশালী হয়ে ওঠে। মহাত্মা বুদ্ধ আমাদের এটা শিখিয়েছেন যে আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো আমাদের বলা শব্দ। শব্দ আমাদের শক্তিও দিতে পারে, আবার আমাদের সবথেকে বড় দুর্বলতাও হয়ে উঠতে পারে। যখন আমরা অনাবশ্যক কথাবার্তা বলি, তখন আমাদের মন অশান্ত হয়ে পড়ে আর আমরা জীবনে সফলতার থেকে অনেক দূরে চলে যাই। আজকের এই কাহিনীটির মাধ্যমে আমরা জানব যে কীভাবে মৌনতার অভ্যাস আমাদের আত্মজ্ঞানের দিকে নিয়ে যায় আর আমাদের আন্তরিক শান্তি ও আনন্দে ভরে দেয়। যদি আপনিও নিজের জীবনে শান্তি ও সফলতা পেতে চান, তাহলে এই কাহিনীটিকে অবশ্যই শেষ পর্যন্ত শুনুন। একসময় জাপানে এক খুবই প্রসিদ্ধ মহাত্মা বসবাস করতেন। এই দুনিয়ার সরগোল থেকে দূরে একটি জঙ্গলের মধ্যে তিনি থাকতেন। তিনি খুবই জ্ঞানী ছিলেন, এই জন্য তিনি সম্পূর্ণ জাপানে অনেক বেশি প্রসিদ্ধ ছিলেন। একদিন এক রাজকুমার ওই বৌদ্ধ ভিক্ষুর কাছে আসেন এবং বলেন, হে মহাত্মা, আমি নিজেকে খুবই ক্লান্ত, নিরাশ বলে অনুভব করি। আমার মন খুবই অশান্ত হয়ে থাকে, যদিও আমার কাছে সমস্ত কিছু আছে, ধন দৌলত সুখ সুবিধা যেগুলো সমস্ত ব্যক্তি চাই অথবা যেগুলো সবাই পাওয়ার আশা করে, কিন্তু তবুও আমার মধ্যে এত বেশি অশান্তি ও চিন্তা কেন? ওই বৌদ্ধ ভিক্ষু তার কথা খুবই ধ্যান দিয়ে শোনেন। এরপর কিছুক্ষণ ভাববার পর তিনি বলেন যে, তুমি এই প্রশ্নের উত্তর জানো, তুমি শুধুমাত্র কখনোই এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করনি। এরপর ওই মহাত্মা বলেন, আমি একটি অনুসন্ধান করতে চাই, তুমি কি আমার সঙ্গ দেবে? এই অনুসন্ধানের পর তোমার জীবনে কখনোই কোনো রকমের চিন্তা ও অশান্তি থাকবে না। এই কথা শুনে রাজকুমার খুবই অবাক হয়ে পড়েন। তিনি বৌদ্ধ ভিক্ষুকে বলেন, বলুন আমাকে কি করতে হবে, নিজের মনের শান্তির জন্য আমি সমস্ত কিছু করতে রাজি। রাজকুমারের এই কথা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, তাহলে তুমি আগামী 15 দিনের জন্য আমার আশ্রমে থাকবে আর একজন সাধারণ ব্যক্তির মতো নিজের জীবন ব্যতীত করবে। এই 15 দিন তুমি শুধুমাত্র একা চুপচাপ থাকবে, তোমাকে যতটা সম্ভব কম কথা বলতে হবে। রাজকুমার ওই বৌদ্ধ ভিক্ষুর কথায় রাজি হয়ে যান। প্রথম দিন রাজকুমারের মনে হয় যে তার মন অন্য দিনের থেকে বেশি অশান্ত ও বিচলিত। তার মনের মধ্যে নানা ধরনের বিচার আসতে থাকে আর তার অন্যান্য সাধারণ মানুষের মতো জীবন কাটাতে অসুবিধা হতে থাকে। তার ভেতর থেকে কথা বলার ইচ্ছা হচ্ছিল, কিন্তু তবুও তিনি চুপচাপ থাকেন, তার মুখ থেকে একটিও শব্দ বের হয় না। তিনি শুধুমাত্র চুপচাপ বসেই থাকতেন, কিন্তু যখনই ধীরে ধীরে রাত্রি এগিয়ে আসে, তখনই তার মনের মধ্যে শান্তি অনুভব হতে থাকে। তার কাছে এই অনুভব খুবই আজব একটা ব্যাপার ছিল। তখন তিনি নিজেকেই জিজ্ঞাসা করছিলেন যে তিনি ভেতরে ভেতরে এত খুশি কীভাবে হয়ে উঠছেন আর তার আন্তরিক অশান্তি ও চিন্তা কেন কম হচ্ছে। পরের দিন ওই রাজকুমার চুপচাপ একাই বসে থাকেন এবং তিনি প্রকৃতির সৌন্দর্যকে অনুভব করতে থাকেন। তিনি গাছপালাকে, নানান ফুলকে এবং আকাশে উড়তে থাকা নানান পাখিদেরকে দেখতে থাকেন। তিনি জীবনে প্রথমবার এই অদ্ভুত সৌন্দর্যকে উপভোগ করছিলেন। এই সমস্ত কিছু দেখে তিনি ভাবছিলেন যে এই পৃথিবী কত সুন্দর। এরপর তিনি সম্পূর্ণ দিন ওই প্রকৃতির সৌন্দর্যতাকে দেখতে থাকেন এবং তার সতেজতাকে অনুভব করতে থাকেন। এইভাবে 10 দিন কেটে যায় আর তার মনের মধ্যে থাকা সমস্ত অশান্তি, সমস্ত চিন্তা ভাবনা শেষ হয়ে যায়। 11 দিনের দিন সকালে রাজকুমার শান্ত হয়ে বসে থাকেন। এরপর কয়েক মিনিটের মধ্যে তার চোখ নিজে নিজেই বন্ধ হয়ে যায় আর তিনি গভীর ধ্যানের মধ্যে মগ্ন হয়ে যান। তিনি সম্পূর্ণ দিন সেখানেই চোখ বন্ধ করে বসে থাকেন এবং গভীর ধ্যানের মধ্যে ডুবে থাকেন। তার মুখের মধ্যে না তো এখন কোনো শব্দ ছিল আর না তো তার মাথার মধ্যে কোনো চিন্তা ছিল। রাজকুমার অন্তর থেকে অসীম শান্তি ও আনন্দে ভরে ওঠেন। এইভাবে ওই রাজকুমার বাকি 4 দিন এইভাবেই গভীর ধ্যানে মগ্ন থাকার পর 15 দিন সম্পূর্ণ হলে তিনি ওই বৌদ্ধ ভিক্ষুর সামনে উপস্থিত হন। এরপর তিনি ওই বৌদ্ধ ভিক্ষুকে প্রণাম করে বলেন, হে মহাত্মা, আমি উত্তর পেয়ে গেছি যে আমার মনের মধ্যে এত বেশি অশান্তি ও চিন্তা কেন ছিল। আমি জেনে ফেলেছি যে আমার মন কেন এত বিচলিত ছিল। তখন ওই বৌদ্ধ ভিক্ষু একটু হেসে বলেন, বলো কি উত্তর পেয়েছো তুমি? রাজকুমার বলেন, আমি প্রয়োজনের অতিরিক্ত কথাবার্তা বলতাম,
আমি যে কোনো ব্যক্তির ওপর নিজের শব্দ এবং নিজের এনার্জি ব্যথিত করতাম। আমি সারা দিন নিজের লোকেদের সঙ্গে ফালতু কথাবার্তা বলতেই থাকতাম, এরপর তাদের ব্যাপারেই একাই ভাবতে থাকতাম, আর বেশিরভাগ সময় নেতিবাচক কথা ভাবতে থাকতাম। এইভাবেই আমি শুধুমাত্র নিজের সময়কে বরবাদ করছিলাম। অনেক বেশি কথা বলার এবং নেতিবাচক চিন্তা ভাবনার কারণে আমার মন অশান্ত ও বিচলিত হয়ে পড়েছিল, আর এই কারণেই আমি কোনো কাজকে সঠিকভাবে করতে পারছিলাম না, যে কারণে আমি সমস্ত কাজে অসফল হতে থাকি, আর ক্রমাগত এই অসফলতার কারণেই আমি আরও বেশি নিরাশ হয়ে পড়েছিলাম। এই সমস্ত কারণেই আমার জীবন নষ্ট হয়ে পড়েছিল। কিন্তু এখানের কাটানো 15 দিন আমার জন্য সম্পূর্ণ আলাদা হয়ে উঠেছে। আমি এখানে অনেক কিছু আলাদা অনুভব করেছি। এখন আমার এটা মনে হচ্ছে যে আমি নিজের জীবনকে খুব ভালোভাবে কাটাচ্ছি, কিন্তু এর আগে আমি নিজের জীবনকে খারাপভাবে কাটাচ্ছিলাম। আর আমি এটাও শিখেছি যে আমাদের শুধুমাত্র ধ্যান করার দরকার নেই, ধ্যান নিজে নিজেই হয়ে ওঠে যখন আমরা শান্ত ও মৌন হয়ে থাকি। ধ্যানের পর গত কয়েকদিন ধরে আমি যে জিনিসটি শিখলাম সেটা হলো, মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো স্বয়ং নিজেকেই জানা। এটা শুনে ওই বৌদ্ধ ভিক্ষু বলেন, শুধুমাত্র তুমিই নও, এই দুনিয়ায় বেশিরভাগ মানুষ অনেক বেশি কথা বলে। আজও মানুষ বেশিরভাগ সময় শুধুমাত্র একে অপরকে ছোট করার জন্যই আলোচনা করতে থাকে। কিছু মানুষ ইচ্ছা না থাকার সত্ত্বেও নানান কথাবার্তা বলে আর নিজের জীবন বরবাদ করে ফেলে। ওই বৌদ্ধ ভিক্ষু রাজকুমারকে চুপ থাকার গুরুত্ব বোঝাতে গিয়ে বলেন, একবার মহাত্মা বুদ্ধকে তার এক শিষ্য জিজ্ঞাসা করে যে আপনি বেশিরভাগ সময় চুপ কেন থাকেন। তখন বুদ্ধ বলেন, কারণ চুপ থাকার ফলে মানুষ অন্তর থেকে অনন্ত শান্তির গভীরতায় থাকে। মৌনতা হলো নিজের অন্তরে প্রবেশ করার প্রথম সিঁড়ি। মৌনতা ছাড়া নিজেকে জানা অসম্ভব। নিজেকে জানার ও বোঝার প্রথম নিয়ম হলো মৌন হয়ে পড়ুন, ততটাই বলুন যতটা অত্যন্ত আবশ্যক। ফালতু কথাবার্তা বলা ছেড়ে দিন। যদি আপনি একটু ধ্যান দেন তাহলে দেখতে পাবেন যে 90%-এরও বেশি মানুষ শুধুমাত্র ফালতু কথাবার্তা বলে নিজের সময়কে বরবাদ করছে। কথা না বলার কোনো ক্ষতি নেই, কিন্তু যদি আপনি অনেক বেশি কথা বলেন তাহলে আপনি অনেক বেশি ভুল করছেন। শুধুমাত্র যদি মানুষ কম কথা বলা শুরু করে দেয় তাহলে এই দুনিয়ার 90% সমস্যা দূর হয়ে যাবে, নানান ঝামেলা ঝগড়া শেষ হয়ে যাবে। আমাদের এই সংসারে অনেক ধরনের সমস্যা আছে, অনেক ঝগড়া শুধুমাত্র বেশি কথা বলার কারণেই শুরু হয়। কিন্তু যখন আপনি কোনো কিছুই বলেন না, আপনি মৌন থাকেন, তখন আপনি একান্তে থাকেন। যদি আপনি একটি বাজারের মধ্যে অনেক ভিড়ের মধ্যেও থাকেন আর যদি আপনি মৌনতা শিখে ফেলেন, তাহলে আপনি যতই ভিড়ের মধ্যে থাকুন না কেন, আপনি ওই ভিড়ের মধ্যে থেকেও নিজেকে আলাদা করে ফেলবেন। একান্তে থাকার সময় মানুষ স্বর্গ সুখ লাভ করে, কিন্তু অন্যের উপস্থিতি মানুষকে বিচলিত করে তোলে। প্রথমে তোমাকে চুপ থাকার শক্তিকে ধারণ করতে হবে, এর ফলে তুমি নিজের অনেক বেশি এনার্জিকে বাঁচিয়ে নেবে। এরপর তুমি এমন একটি স্থিতিতে পৌঁছে যাবে যখন তুমি অনেক কম কথা বলতে থাকবে। যদি তুমি কারোর কাছে যাও আর উত্তেজিত হয়ে পড়ো, তাহলে ওই সময় উচিত কাজ হলো তুমি নিজের চোখ বন্ধ করে নাও আর নিজের মধ্যে হারিয়ে যাও। এর ফলে তুমি নিজের মধ্যে সতেজতা অনুভব করতে পারবে, কারণ তোমার মধ্যেই জীবনের ওই স্রোত লুকিয়ে আছে, অন্য কারোর মধ্যে নেই। এরপর রাজকুমার ওই বৌদ্ধ ভিক্ষুকে জিজ্ঞাসা করেন যে তাহলে কে আসলে আমাদের নিজের অন্তরের মধ্যে নিয়ে যাবে। এটা শুনে বৌদ্ধ ভিক্ষু বলেন যে তোমাকে স্বয়ং নিজেই নিজের অন্তরে প্রবেশ করতে হবে, আর সেখান থেকেই তুমি নিজের জীবনের আনন্দ উপভোগ করতে পারবে। এখান থেকেই আনন্দের জন্ম হয়েছে আর এখান থেকেই তুমি মৃত্যুর মধ্যে ডুবে যাবে। এখানেই তোমার সূর্য উদিত হবে আর এখানেই অস্ত যাবে। এইভাবে তুমি বারবার নিজের মনকে লাগাও, এরপর সেখান থেকে যখন তুমি ফিরে আসবে তখন তুমি সতেজতায় ভরা একটি জীবন পাবে। এই নতুন শক্তি জন্ম হওয়ার পর তোমার সমস্ত ক্লান্তি দূর হয়ে যাবে, তোমার হতাশা নিরাশা চিন্তা দূর হয়ে যাবে। যেভাবে যখন কেউ স্নান করে ফেরে তখন শরীর শীতল হয়ে পড়ে, শান্ত হয়ে পড়ে, ঠিক ওইভাবেই যখন কেউ অন্তর থেকে পরিচ্ছন্ন হয়ে ফেরে, মৌনতায় স্নান করে ফেরে, তখন সমস্ত ব্যক্তিত্ব শান্ত ও মৌন হয়ে পড়ে, আনন্দিত হয়ে ওঠে। যখন তুমি আন্তরিক মৌনতার ওই কক্ষে পৌঁছে যাবে তখন তুমি বুঝতে পারবে যে কথা বলার পরেও তোমার মৌনতা খণ্ডিত হচ্ছে না, আর একটি অন্তর ধারা ক্রমাগত তোমার মধ্যে বয়েই চলে। তখন তুমি যতই কথা বলো না কেন, যতই নিজের শব্দকে ব্যবহার করো না কেন,
কিন্তু তবুও সেগুলো তোমার মৌনতাকে খণ্ডিত করতে পারে না। একবার গভীর মৌনতায় স্থির হয়ে পড়ো, দেখবে তোমার বাণীর মধ্যেও মিষ্টতা চলে আসবে, তোমার বলাটাও একটি মধুর সঙ্গীতের মতো শোনাবে। তখন তোমার বলাতে অন্যের মধ্যেও শীতলতা ছেয়ে যাবে। যখনই তুমি ভেতর থেকে চুপ হয়ে পড়ো, তখন তুমি ভেতর থেকে এত বেশি শক্তিশালী হয়ে ওঠো যে তখন তুমি সমাজের ওপর নির্ভরতাকে ছাড়তে শুরু করে দাও। আর তখন তোমার জীবনে একটি আনন্দ ফুটে ওঠে, আর তোমার চেহারার মধ্যে একটি উজ্জ্বলতা ফুটে ওঠে, আর তুমি অনন্ত শান্তির সমুদ্রে ডুবতে শুরু করো। এই সমস্ত কিছু বলে ওই বৌদ্ধ ভিক্ষু নিজের কথা শেষ করেন এবং তিনি মৌনতা অবস্থায় চলে যান, আর রাজকুমার তাকে ধন্যবাদ জানিয়ে তার মহলে ফিরে যান। তো বন্ধুরা, আপনিও হয়তো এটা অনুভব করে থাকবেন যে অনেক বেশি কথা বলার ফলে মস্তিষ্ক অশান্ত হয়ে যায়, যার ফলে আমরা নিজেদের মস্তিষ্কের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি, আর এর সঙ্গে সঙ্গে নিজেদের ধ্যানও হারিয়ে ফেলি। যে সমস্ত মানুষেরা অনেক বেশি কথা বলে, তাদের কাছে কোনো একটি কাজের ওপর ধ্যান কেন্দ্রিত করার ক্ষমতা থাকে না, সে নিজের কোনো লক্ষ্যের ওপর কোনোভাবেই ধ্যান কেন্দ্রিত করতে পারে না। যদি আমাদের মস্তিষ্ক কোনো এক জায়গায় ধ্যান কেন্দ্রিত না থাকে, তাহলে না তো আমরা জীবনের সত্য বুঝতে পারবো, আর না তো আমরা নিজের মনের মতো সফলতাকে কখনোই অর্জন করতে পারবো। এছাড়াও আপনি হয়তো দেখে থাকবেন যে যারা অনেক বেশি কথা বলে, তারা বেশিরভাগ সময় লোকেদের সামনে হাসির পাত্র হয়ে ওঠে, আর যারা কম কথা বলে, যারা নিজের কথায় অটল থাকে, তারা লোকেদের থেকে সম্মান অর্জন করে, লোকেরা তাদের কথাকে শোনে আর তাদের উপর ভরসাও করে। যারা প্রয়োজনের অতিরিক্ত কথা বলে এবং নিজের বিচারের ওপর অটল থাকে না, তাদের মস্তিষ্ক অস্থির এবং বিচলিত হয়ে থাকে, আর একজন অশান্ত মস্তিষ্কের ব্যক্তি কোনো জিনিসেই সফল হতে পারে না, কারণ সে কোনো কাজেই নিজের ধ্যান কেন্দ্রিত করতেই পারে না। তাই যদি কোনো ব্যক্তি এটা জেনে যায় যে তাকে কখন কোথায় কী বলতে হবে, তাহলে ওই ব্যক্তি সত্যি সত্যি অনেক বেশি বুদ্ধিমান। এই ধরনের ব্যক্তি যেখানে যায় সেখানেই সে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, আর সে যা কিছুই করে তাতে সে অবশ্যই সফল হয়। যদি আমরা কোনো মহান ও সফল ব্যক্তির ব্যক্তিত্বকে খুবই কাছ থেকে পর্যবেক্ষণ করি, তাহলে আমরা এটা দেখতে পাবো যে তিনি খুবই কম কথা বলতেন এবং অনেক কম শব্দেই নিজের কথাকে শেষ করে দিতেন। তিনি বলার আগে ওই জিনিসটির ব্যাপারে খুবই গভীরভাবে ভাবতেন। কিন্তু যে সমস্ত লোকেরা অনেক বেশি কথা বলেন, তারা বেশিরভাগ সময় অনেক মিথ্যা কথা বলেন, আর নিজের কথার মাধ্যমে অন্যের বিচার ও মস্তিষ্কে নোংরা ছড়িয়ে দেন। তারা বেশিরভাগ সময় অন্যের ব্যাপারে খারাপ কথা বলতে থাকেন, তাই তাদের আপনজনেরাও তাকে ঘৃণা করতে শুরু করেন। তো বন্ধুরা, আশা করছি এই ভিডিওটি থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন, আর যদি এই ধরনেরই আরও শিক্ষামূলক ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।